কলকাতার গার্ডেন রিচে যুদ্ধ জাহাজের উদ্বোধনে বৃহস্পতিবার কলকাতায় আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন কলকাতা বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সোজা চলে আসেন রাজভবনে, রাজভবনেই সারেন মধ্যাহ্নভোজ। এরপর রাষ্ট্রপতি যান গার্ডেন রিচে, সেখানে ভারতের রণতরী উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিনের এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। मुझे आज भारत के को नशामुक्त बनाने हेतु शुरू किए गए इस कार्यक्रम में भाग लेकर संतोष का अनुभव हो रहा है। मैं नशामुक्त भारत अभियान के अंतर्गत माई बेंगल एडिक्शन फ्री बेंगल की विशेष परियोजना शुरू करने के लिए प्रजापिता ब्रह्म कुमारी ईश्वरीय विश्वविद्यालय की को मैं सराहना करती हूँ। मैं इस कार्यक्रम को प्रोत्साहन देने के लिए पश्चिम बंगाल के राज्यपाल डॉक्टर सी वी आनंद बोस जी की प्रशंसा करती हूँ। मैंने ब्रह्मा कुमारी संस्था के आध्यात्मिक और सामाजिक कार्य को करीब से देखा है। ये संस्था आज एक वैश्विक संगठन का रूप ले चुकी है, जो विश्व के लगभग 140 देशों में जन समस्या के सामाजिक, सांस्कृतिक एवं आध्यात्मिक सशक्तिकरण के लिए कार्य कर रही है। आज जिस समस्या को लेकर अभियान की शुरुआत की गई है वो अत्यंत गंभीर है। नशीले पदार्थों के सेवन की समस्या समाज के हर वर्ग में अपनी जड़े जैसा फैल चुकी है। नशीले पदार्थों का सेवन आज के समय में समाज और देश के लिए चिंता का विषय है, इसके अंतर्राष्ट्रीय आयाम भी है। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকলেও বৃহস্পতিবারও এদিন বাম ছাত্র সংগঠন এসএফআই এর ডাকা প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতার যাদবপুরে। এসএফআই এর ডাকা এই মিছিল শুরু হয় ঢাকুরিয়া থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে আসতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। সে সময় পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। ব্যারিকেড ভেঙে রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অন্যদিকে ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে এদিন ফের তলব করে পুলিশ। বিকেল তিনটের কিছু পরে লালবাজারে আসেন তিনি। জানা গিয়েছে ছাত্র মৃত্যুর ঘটনায় ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের শীর্ষ কর্তারা। স্বপ্ন, তুমি আমার ভাই, তোমার খুনের বিচার চাই, পরিষ্কার ওয়ান পয়েন্ট এজেন্ডা আমাদের। আমরা এই রাজনীতির আচ্ছাচ্ছিতে ঢুকতে চাই। আমরা এইসব বলছিলাম না যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী এসে আগমার্কা সিপিএম ভিপিএম বলতে শুরু করবে। উনি রাজনীতির রুটি শেখতে এসেছেন। সুকান্ত মজুমদাররা, শুভেন্দু অধিকারীরা প্রত্যেক দিন যাদবপুর বামপন্থা, উচ্ছৃঙ্খলতা, মদগাজা এইসব বলে মানুষকে আসলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসল কথা, যাদবপুরের ছাত্ররা একটা আছে। তোমাদের মিডিয়ার মাধ্যমে বাইরের সমাজে সমস্ত মানুষের কাছে আবেদন করবো, যাদবপুরের ছাত্রদের পাশে দাঁড়ান, সবাই মিলে এই অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং র্যাগিং বিরোধী মনোভাব শুধু যাদবপুরে নয়, যে কথাটা তৃণমূল এড়িয়ে যাচ্ছে, বিজেপিও এড়িয়ে যাচ্ছে সুবিধা মতো, পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে হবে, অত্যাচারী প্রাক্তনী মুক্ত করতে হবে, র্যাগিংয়ের সংস্কৃতি, অত্যাচারের সংস্কৃতি, বিরুদ্ধ মতকে দমন করার সংস্কৃতি, জুনিয়রদের ওপর নিপীড়নের সংস্কৃতি, যা যা টিএমসিপি করে এই প্রতিটা থেকে বাংলার সমস্ত ক্যাম্পাসকে মুক্ত করতে হবে, ইনক্লুডিং যাদবপুর। যাদবপুরে আমাদের ইউনিয়ন আছে, আমরা এইটায় রাজি, আমরা রাজি। তৃণমূলের যেখানে যেখানে ইউনিয়ন আছে তৃণমূল কি রাজি? ওরা আসুক। ডিম থেকে তা দিয়ে ফুটে ওঠা ছানা, এরা তৃণমূল কংগ্রেসের শ্যাডো অর্গানাইজেশন হিসেবে যাদবপুরের ভিতরে কাজ করে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, এই কথাটা পরিষ্কার বলতে হবে। এখনও যারা ধরা পড়েছে তারা সব পরপর পরপর এসএফআই কর্মীদের ওপর আক্রমণের অভিযোগে অভিযুক্ত। এসএফআই এর বাচ্চা ছেলেটাকে ফাঁসিয়ে দিচ্ছিল ফলস চিঠি করে, রুদ্রকে। আর এখনও যারা ধরা পড়েনি, তোমরা খোঁজ না গিয়ে তাদের মধ্যে কারা কারা, শাসক দলের কোন প্রভাবশালী করে দেওয়া সেফ করিডোরে পালিয়ে গেছে বা বড় ভয় লুকিয়ে আছে।